ভূমিকা রপ্তান্যায় এবার একশো আটাত্তর জনকে সিআইপি কার্ড প্রদান করেছে সরকার মঙ্গলবার কারওয়ান বাজার টিসিবি এই সিআইপি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী তোফাইল আহমেদ এ সময় তিনি দুই সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ষাট বিলিয়ন ডলার এবং দু সালে রপ্তানি লক্ষ্যমাত্রা একশো বিলিয়ন ডলারে উন্নীত করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে এফ বিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন